হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রায়া, চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে। বাড়িতে ছিল কতগুলো এরকম ছোট্ট ছোট্ট আম, শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসছে, বেশ সস্তায় পেয়েছিল তাই জন্য ধরে বেঁধে নিয়ে এসছে। কিন্তু আমগুলোর ছিল না বেশ তেমন টেস্ট, শাশুড়িমা রেগে গেছিলেন খুব। তো লাস্টে উপায় বার করা হলো, এই আমগুলোকে দিয়ে আমরা বানাবো আজকে আমসত্ত্ব। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে চলে এলাম, আমসত্ত্বর রেসিপি। সিজনের শেষের দিকের আম টেস্ট তখন অতটা থাকেই না, আর এই আমগুলো কী আম নামও বুঝতে পারলাম না। এই পুটকি পুটকি একদম বুলবুলি আমের মতন, কিন্তু বুলবুলি আমের স্বাদ ভালো থাকে, এটার স্বাদ কিন্তু অত না। তো আমরা ঝটপট পরিষ্কার করে ছাঁটাই করে নিলাম। এবার আমগুলো হাতে বেশ ভালো করে চটকে চটকে ওর গা থেকে যতটা পারবো পাল্পগুলোকে বার করবো। আমগুলো বেশ নরম হয়ে গেছিলো, তোমাদেরকেও সাজেস্ট করবো, যদি একটু নরম আম হয় তো খুবই ভালো হয়, আর যদি নরম আম না হয় তাহলে পিস পিস করে কেটে মিক্সিতে ব্লেন্ড করে নেবে। আমি দেখো বেশ ভালো করে হাতে চটকে চটকে একদম স্মুথ একটা পেস্টের মতন করে নিয়েছি, একদম স্মুথ, হাতে কোনো লাম্পস লাগছে না, কোনো আঁশও নেই। তোমরাও ঠিক এইরকম কনসিস্টেন্সি মিক্সিতে বেটে করে নিতে পারো। এবার পালা হচ্ছে জাল দেওয়া। জাল দেওয়া আমসত্ত্ব করলে কিন্তু পোকা ধরে না, তাই কড়াইটা গরম করে আমটা দিয়ে দিলাম আর স্বাদ মতন চিনি দিলাম। আমটা তো মিষ্টি হয় তাই বেশি খুব একটা মিষ্টি দেব না, চিনি দেখো পরিমাণ মতন চিনি দিয়ে এবার একটু ভালো করে জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে গেলে একটা এরকম কাদা উঁচু থালাতে তেল লাগিয়ে আমটাকে বেশ ভালো করে ছড়িয়ে রোদ্দুরে রেখে দেব কিছুদিনের জন্য। আর অবশ্যই ঢাকতে ভুলবে না, এরকম একটা মশারির নেট দিয়ে ঢেকে দেব। রোদ্দুরে আস্তে আস্তে কিন্তু আমাদের আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে। কিছুদিন পর এই দেখুন আমসত্ত্বটা কিন্তু এইরকম দেখতে হবে, একদম বাড়িতে বানানো হাতে তৈরি পিওর আমসত্ত্ব। এর মধ্যে কিন্তু কোনো কুমড়ো মেশানো নেই, না কোনো প্রিজারভেটিভ। চলো এবার টেস্টিংয়ের পালা। দারুণ হয়েছে, বেশ ভালো, তোমরাও ট্রাই করে জানিও আমাকে। বাই বাই।